থার্ড দিনের ভিডিওটাও আমি শুরু করলাম লজের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল গরম গরম ফুলকো ফুলকো লুচি, কলা, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ, রসগোল্লা রয়েছে। দেন সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, কেন কি এটাই হচ্ছে গিয়ে আমাদের সুন্দরবনের থার্ড ডে অর্থাৎ লাস্ট দিন। তো বেরিয়ে পড়লাম, লঞ্চের জন্য ওয়েট করতে হয়েছিল কিছুক্ষণ, তারপরে লঞ্চ চলে এলো। তো লঞ্চে উঠেই বাচ্চাটার একটু মিষ্টি মিষ্টি কবিতা আবৃত্তি শুনলাম, তোমরাও শুনে নাও। কাকে যে চেষ্টা দিয়েছিল জল, না 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 এবিসিটাও জানো, ভুলে গেছি তাই। তো এই মিষ্টি বাচ্চার মিষ্টি কবিতা শুনে মনটা ভালো হয়ে গেল সত্যি। সত্যি কথা বলতে কি জানো তো, এই তিন দিন না পুরো চারিদিকে শুধু জল আর জঙ্গল, জল আর জঙ্গল। তো আমাদের মধ্যে অনেকেই বোর হয়ে যাচ্ছিলো, কিন্তু এই বাচ্চাটি না সবাইকে মাতিয়ে রেখেছিল। মানে পুরো লঞ্চ বলে না, একাই একশো, একাই একশো না, একাই পাঁচশো কে হাজার জনের সমান, পুরো লঞ্চটা ওই এই তিন দিন পুরো একদম মাতিয়ে রেখেছিল, সবাইকে এন্টারটেন করছিল। ভীষণই দুষ্টু প্লাস মিষ্টিও, দুষ্টু মিষ্টি একটা বাচ্চা। আমার তো ভীষণ ভালো লেগেছে, ওর মাও ভীষণ ভালো, ভীষণ সরল মনের। তো ধীরে ধীরে আমাদের লঞ্চ এগিয়ে চললো, দেখতে পাচ্ছ চারিদিকে জল আর জল, আর সামনে পুরো ধুধু করছে। আমরা যাতায়াতের পথে অনেক জাহাজও দেখতে পেলাম। হ্যাঁ, সমস্ত জাহাজের ভিডিও আমি করিনি, তবে কিছু কিছু জাহাজের ভিডিও করেছি। লঞ্চে উঠেই কিন্তু আবার গরম গরম ফুলকো ফুলকো লুচি, ফুলকপির তরকারি আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে। তবে আমি আর আজকে ব্রেকফাস্ট করিনি, গতকাল মানে করেছিলাম, আজকে না করে ভুল করেছি, কেন কি আজ দুপুরবেলা খেতে খেতে চারটে বেজে গিয়েছিল আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো আমরা এগোই ধীরে ধীরে। আজ আমরা যাচ্ছি সুন্দরবনের ঝিঙ্গেখালিতে, আর ঝিঙ্গেখালির পরে আমরা যাব বুড়ির ডাবড়িতে। তো সব থেকে মজার ব্যাপার হয়েছিল, অনেকে ঝিঙ্গেখালিতে গিয়ে ঝিঙ্গে গাছ খুঁজছিল যে ঝিঙ্গেখালি নাম কেন, এখানে কি ঝিঙ্গে পাওয়া যায়। তো জানা গেল ওখানে ঝিঙ্গের কোনো গাছই নেই। তো যাই হোক, কিন্তু জায়গা দুটো খুবই ভালো লেগেছে, বিশেষ করে বুড়ির ডাবড়ি তো ভীষণই ভালো, চারদিকে শুধু জঙ্গল জঙ্গল, কিন্তু ভীষণ ভয়ও করছিল। কেন ভয় করছিল কারণটা বলবো পরে, চলো। সুন্দরবনের নিস্তব্ধতাটা জাস্ট একবার ফিল করো, চারিদিক শুধু সুনসান নিস্তব্ধ। এর মধ্যে কিন্তু নৌকর মাঝিরা ছোট ছোট ডিঙ্গি নিয়ে সাথে স্ত্রীকে নিয়ে মাছ ধরতে যায় সেই গভীর জঙ্গলের মধ্যে। তো এরাই কিন্তু মানে এদের মধ্যে কেউ কেউ কিন্তু বাঘের শিকার হয়। এখন ব্যাপার হলো, সবাই লঞ্চে বলছিল এদের সাহস আছে, সাহস এখানে সাহসটা বড় কথা না, বড় কথা হলো পেটের দায়। খিদেটা এমনই জিনিস না যেটা সমস্ত ভয় ডরকে অতিক্রম করে যায়। এই খিদের জ্বালায় মানে জীবনটা, তারাও জানে যে আমরা যখন তখন মানে এই যে বেরোচ্ছে হয়তো নাও ফিরতে পারি, কিন্তু জীবনটাকে হাতে নিয়ে পেট
সে তো কারোর কথা শোনে না, কোনো ভয় ডর সে মানে না। সো যেতে হয় এদেরকে, আর এটাই এদের জীবিকা, এটাই এদের রুজি রোজগার, কিছু করার নেই এখানে। আমাদের লঞ্চ আমাদের পিক করতে এসেছিল সকাল 9:30 সময়, মানে সজনেখালি থেকে আমরা 9:30 লঞ্চে উঠি, আর সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত আমরা লঞ্চেই ছিলাম। অর্থাৎ পুরো 12 ঘন্টা এইভাবে জলের মধ্যে কাটানো, চারিদিকে মানে দুপাশের জঙ্গল, মাঝে আমরা জলের মধ্যে, এটা আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা হলো আর কি। তো সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি, মনের মধ্যে ভয় অথচ মানে এনজয়টাও ছিল। তো খুবই ভালো লেগেছে এই লাস্ট দিনটা। দেখতে দেখতে আমরা একটা এখানে মানে যেই জায়গায় এসেছি এখান থেকে হচ্ছে গিয়ে পারমিশন করাতে হয়, কুড়িয়ে ওখান থেকে গাইড নিতে হয়। তো এখান থেকে একজন গিয়ে পারমিশন পেপারটা দেখালে পরে ওখান থেকে একজন গাইড আসবে। তো আমাদের যে গাইড ছিল সে দেখলাম খুবই ভালো, মানে সমস্ত কিছু জানে, তার খুবই ভালো নলেজ রয়েছে। তো যাওয়ার সময় তাকে নাম জিজ্ঞাসা করা হয়েছিল, তার নাম হচ্ছে গিয়ে চঞ্চল। তো তিনি আমাদের মানে খুব ভালোভাবে সমস্ত জিনিস বুঝিয়ে দিচ্ছিল যে এই এই জঙ্গলে, এই সমস্ত জঙ্গলের যা খুঁটিনাটি যাবতীয় তথ্য সমস্ত কিছু কিন্তু আমাদের ভালোভাবে ডিটেলসে আমাদের বলে দিচ্ছিলেন। তো খুবই ভালো লেগেছে। তো এই যাওয়ার পথে দেখতে পাচ্ছ আমরা প্রচুর জাহাজের দেখা পেয়ে গেছি, প্রচুর জাহাজ। এই জাহাজগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে বাংলাদেশের জাহাজ, কোনোটা চট্টগ্রামের, কোনোটা বরিশালের, কোনোটা ঢাকার, প্রত্যেকটা জাহাজ যেই যেই এলাকার সেই সেই জায়গার নাম লেখা রয়েছে জাহাজের মধ্যে। তো আমি জানি না এই জাহাজগুলো কী পারপাসে এখানে দাঁড়িয়ে থাকে, আমি গাইডকে জিজ্ঞাসা করা হয়নি এটা। তো আমরা কিন্তু ওইখান থেকে গাইডকে পিক করে আবার রওনা দিয়েছি ঝিঙেখালির উদ্দেশ্যে। তবে যেতে যেতে দুধারের যে বন জঙ্গল আমরা প্রত্যেকেই নজর রাখছিলাম যদি একটা বাঘের দেখা পাওয়া যায়। তো হতে পারে মাথায় বাঘ দেখবো বাঘ দেখবো এরকম, মানে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু আমি ভাবিনি, ভেবে বেরোইনি, আমার বাঘ দেখার কোনো ইচ্ছে ছিল না অনেস্টলি বলছি। কেন কি আমার মনে হয় যাচ্ছি ঘুরতে, জায়গাটা দেখবো, কোনোদিন যাইনি, শুনেছি মানে ওটা চোখে দিয়ে দেখবো, ব্যাস বাঘের দেখা পাওয়ার সেরকম অভিলাষ একটা ছিল না মনে। কেন কি আমার যেটা ফিল হয় বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে, সো আমার সেরকম একটা ইয়ে ছিল না। কিন্তু এখন হয় না সেই মানে কানের কাছে দিন রাত যদি একই জিনিস সবাই মিলে বলতে থাকে, সব কিছু কানের কাছে চলতে থাকে, তো অটোমেটিক যে মাইন্ডটা কনভার্ট হয়ে যায়। তো আমার সেটাই হয়েছিল, সবাই বাঘ দেখবো করে মানে এইরকম একটা ইয়ে করছিল, উলুস্তুল করছিল, যে আমারও তখন একটা ইচ্ছে হয়েছিল মনে, ঠিক আছে এসেছি যখন যদি জঙ্গল থেকে একটা বাঘ দেখতেই পাই খারাপ কি মন্দ নয়। সো দুধারে যে জঙ্গলগুলো ছিল সেখানে মানে চোখ দিয়ে একদম এক দৃষ্টে তাকিয়ে যদি একটা বাঘের দেখা পাওয়া যায়। তো এইভাবে আমরা চলছিলাম কিন্তু বাঘের দেখা পাইনি। তবে আমি না একটা দেখেছি হলুদ কালোর মধ্যে ডোরা কাটা কিছু একটা বসে থাকতে দেখেছি, এখন আমি জানি না ওটা বাঘ কিনা না, আমার মনের ভুল। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ঝিঙেখালিতে পৌঁছে গিয়েছি, সেখানে কিন্তু আমরা নেমেও গিয়েছি। চলো এবার ভেতরে ঢোকা যাক, দেখা যাক কি কি আছে এখানে। তো আমার সামনে যে দাদা হাঁটছে তার নাম হচ্ছেন গিয়ে চন্দন দা। তো তিনি আমাকে কেওড়া গাছ চেনাচ্ছিলেন, তো আমি ওটা তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে গিয়ে কেওড়া গাছ। তো এই কেওড়া গাছের ফল নাকি আমরার মতো হালকা টকটক আর মিষ্টি মিষ্টি হয় খেতে। তো এনারা যেহেতু গ্রাম এলাকার সুন্দরবনের লোক, তো এনারা প্রচুর পরিমাণে কেওড়া গাছ মানে কেওড়া ফল খেয়েছেন, আমি তো আর চিনি না। তো যাই হোক, ঢুকে প্রথমে বাঁদিকে দেখা পেলাম মা বোন বিবির প্রত্যেকটা এখানে ফরেস্টে মা বোন
বনবিবির মন্দির আছে, তোমাদেরকে আগেও বলেছি, তো জানি না দেখলে পরে একটা না মনে অপূর্ব তৃপ্তি আসে। তো ইনি হচ্ছেন গিয়ে আমাদের লঞ্চের যে মানে লঞ্চ যে চালিয়ে নিয়ে আসছে আর কি, এতগুলো জীবন যার হাতে, যিনি বয়ে নিয়ে আসছেন ইনি হচ্ছেন তিনি। তো যাই হোক, এখানে ঢুকে একটা এরকম পুকুরের দেখা পেলাম, যেখানে দেখলাম অনেকে স্নান টান করছেন। তারপরে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, সেখানে আবার দেখলাম একটা ওয়াচ টাওয়ার। তো চলো সামনে গিয়ে আরো এগিয়ে দেখা যাক আর কি কি আছে এখানে। তোমাদের আরেকটু ক্লারিফিকেশন করে দিই, এই স্কাই কালারের টি শার্ট পরা ইনি কিন্তু লঞ্চের মানে লঞ্চ চালিয়ে নিয়ে আসেননি, যে হোয়াইট শার্ট পরা ছিল তিনি ছিলেন লঞ্চের চালক। তো যাই হোক, এরকম ঢুকে প্রত্যেকটা ফরেস্টের মতো এখানেও মানে সুন্দরবনের বাদাবনে কি কি গাছ দেখতে পাওয়া যায় তার ছবি দেওয়া রয়েছে, কি কি পশু পাখি এখানে দেখতে পাওয়া যায় তারও একটা বোর্ডে একটা তালিকা দেওয়া রয়েছে। তো আরেকটু এগিয়ে আমরা সামনে দেখলাম বেশ সুন্দর করে বেশ পার্কের মতো এটা সাজানো, অন্যান্য যে ফরেস্টগুলোতে গিয়েছিলাম সেখানে কিন্তু অত মানে পার্কের মতো সুন্দর সাজানো ছিল না, কিন্তু এই ফরেস্টটা বেশ পার্কের মতো সুন্দর করে সাজানো, বেশ ভালোই লেগেছে। দুটো ডলফিন রয়েছে, ওখানে একটা মাছও দেখতে পেলাম, আর এখানে এই রয়্যাল বেঙ্গল টাইগারের একটা স্ট্রাকচার করা রয়েছে। তো শুনছিলাম যে অরিজিনাল যে রয়্যাল বেঙ্গল টাইগার সে কিন্তু এইরকমই হাইটের আর এরকমই বড় হয়, প্রায় মানুষ সমানকে মানুষের থেকেও বড় হয়। তারপরে ধীরে ধীরে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, এখানে জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই সুন্দরবনে যে সমস্ত গাছগুলো মানে প্রধান গাছ সেগুলো চারদিকে তো রয়েইছে। তো চলো তোমরাও আমার সাথে দেখে নাও। এরপরে আমরা একটু জঙ্গলটা ঘুরে দেখার জন্য ওই পাশ দিয়ে গেলাম, আর যাওয়ার পথে কিন্তু আমরা একটা কেউটে সাপেরও দেখা পেলাম। ঠিক কেউটে সাপ না, মানে কেউটে সাপের বাচ্চা আর কি, বাচ্চা কেউটে সাপ, পুরো কালো ছিল, আর সে কিছুটা গিয়ে একটা ছোট্ট গর্তের মধ্যে ঢুকে গেল। তো এরপরে আমরা আরেকটু গভীর জঙ্গলে, মানে গভীর, হ্যাঁ গভীর বলতে সেই একটা সেই অর্থে গভীর না, তবে মানে অন্যান্য ইয়ের তুলনায় একটু হালকা গভীর। তো সেখানে আমরা ঢুকলাম, ঢুকে এখানে কিন্তু আমরা দেখলাম জঙ্গলের পাশে একটা গোসাপ শুয়ে রয়েছে। তো তারপরে এছাড়া ভীমরুলের একটা বড় চাকও দেখেছি, আর এখানে একটা কটেজও রয়েছে যেখানে মানে থাকা যায়, এখন আমি জানি না তারা তো বুকের পাঠা আছে যে এখানে থাকবে। তো এটা আগেই বলেছি এই ফরেস্টটা বেশ সুন্দর করে পার্কের মতো সাজানো রয়েছে। তো চলো আর একটু ঘুরে দেখি। তো গোসাপটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, জানি না বুঝতে পারবে কিনা, চারটে হাত পা ছড়িয়ে একদম শুয়ে রয়েছে, রোদ পোয়াচ্ছে। আর এখানে হচ্ছে কি সেই ভীমরুলের চাক, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভীমরুলের চাকটা ভীষণই বড় ছিল, প্রায় 2 থেকে 2.5 ফুট তো লম্বা হবেই। তো এই সমস্ত দেখে শুনে আমরা বেরিয়ে গেলাম, আর এখানে যে একটা অফিসের সামনে একটা চার্ট দেওয়া আছে, কোন দিন মানে কত তারিখে কোন সময়ে বাঘ দেখা গিয়েছে, এরা তো আর বাঘ কেউ দেখতে পায় না, রাডারে ধরা পড়ে। তো সেই টাইম টাইম টেবিলটা দেওয়া থাকে প্রত্যেকটা ফরেস্টেই, এই টাইম টেবিলটা দেওয়া থাকে। দেন আমরা এগুলো দেখে শুনে তারপর পরে আবার লঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম, এরপরে লঞ্চ ছেড়েও দিল, এরপরে আমরা বুড়ির ডাবড়ির দিকে এগিয়ে চললাম। তো এখানে যাওয়ার পথে প্রচুর 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 জাহাজ দেখলাম, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এত জাহাজ কোনোদিনও দেখিনি, সত্যি বলছি। একসাথে এত জাহাজ মানে এখানে এসে প্রথম দেখলাম, তো সমস্ত জাহাজের ভিডিও আমি করিনি, কেন কি করতে গেলে ভিডিওটা আরও বড় হয়েছে। তো তো যে কটা করেছি সে কটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরাও দেখে নাও।
আর চারিদিকে জলের মাঝখানে জাহাজ গুলো যখন দাঁড়িয়ে থাকে না দেখতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ 103টা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এই সমস্ত দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে বুড়ির ডাবরির দিকে এগিয়ে চললাম। এই ভিডিওটা এই পর্যন্তই, কেন কি বুড়ির ডাবরির ভিডিওটা এর সাথে আপলোড করলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো বুড়ির ডাবরির ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো। আজকের মতো এটুকুই। তোমরা কারা কারা সুন্দরবন যাচ্ছ বা যাওয়ার প্ল্যান করছো আমাকে কিন্তু জানাতে পারো কমেন্টে। তবে তোমরা খুব ভালো থেকো, আমি আসি, টাটা। তারপরে